সম্বন্ধে আমরা আসছি শামুর বাড়ি লৌহজন হারিদিয়ার পাশেই শামুর বাড়ি। আমরা শামুর বাড়ি ফ্যামিলি সহ আসছি। প্রিয় দর্শক বন্ধু, আমাদের সাথেই থাকবেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভালো বলবেন না। এটা হচ্ছে পদ্মা নদী, পদ্মার ফুল গেছে। আমরা এখানে এসেছি পদ্মা নদী, পদ্মার পাশেই আমরা চলে এসেছি শামুর বাড়ি। পিছনে হচ্ছে পদ্মা নদী, আর এই বাড়িটার ফুলে ফলে ফুল সুন্দর সুন্দর ফুল রয়েছে। ভাই, এটা শামুর বাড়ির নাম কি? কেন গ্রামের নাম শামুর বাড়ি? ও, গ্রামের নাম শামুর বাড়ি। শামু বলতে কেউ ছিল আসলে? না, মানুষ না, মানে শামু আসলো গ্রামটা। গ্রামটা শামু আসলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শামু ছিল এই জন্য এই গ্রামের নাম হচ্ছে শামুর বাড়ি। আর এটা হচ্ছে হলুদি, এই হারিদিয়া, হারিদিয়া ওই হারিদিয়া কি ইউনিয়ন? এটা কোন ইউনিয়নে পড়ছে? এটা পড়ছে লৌহজন। লৌহজন ইউনিয়ন না থানা? থানা থানা না, এমনি ইউনিয়ন আছে না, শামুর বাড়ি ইউনিয়ন পড়ছে ওয়ার্ড। ওয়ার্ড ও দুই নম্বর ওয়ার্ড পড়ছে? এটা দুই নম্বর ওয়ার্ডে পড়ছে। ও, এটা এটা কি সিটি কর্পোরেশন এরিয়ায়? আচ্ছা, আমরা শামুর বাড়ি এসে দুই খাচ্ছি। কাকা, কাকার নামটা কি? কাকা গোবিন্দ। গোবিন্দ দেশ এর বাড়ি এমনি লৌহজনী? আচ্ছা, এইটা এই বাড়িটা কার? এই এই বাড়িটা হ্যাঁ ফরিদ খান। ওই যেটা বলো যে এমএলএর বাড়ি নাকি? ও, এমএলএর বাড়ির সামনে। একটু ধরেন তো দেখা যায়। দই খাই আমার বই বানাই পারে সুন্দর করে। গোল কত করে? ভালো গোল আছে। কত করে? কত করে বীজ? আমার আর জানতে হইব তো আগে। দুই বছর 100 টাকা দিই। একশো টাকা আপনি কোন বলছেন? এই জন্য নিয়ে যাবো। না, ঢাকার মানুষ টক পছন্দ করে না, এটা সত্য কথা। শামুর বাড়িতে সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখা যাচ্ছে।
রাস্তার পারে পানি একেবারে কাছাকাছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন পদ্মার একের খুব কাছে মাটির সাথে যে আছে সেই ইসে আমরা এখন আসছি। প্রিয় দর্শক বন্ধু, আমরা আসছি শামুর বাড়ি, পদ্মার পাড়ে শামুর বাড়ি এরিয়াতে, হারিদিয়ার পাশে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি শামুর বাড়ি আসতে চান তাহলে আপনার ঢাকাগামী বাসে, গাংচিলের বাসে করে আপনারা চলে আসবেন পূর্ব বরদিয়া বাস স্ট্যান্ড। পূর্ব বরদিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা চলে আসবেন হারিদিয়া। হারিদিয়ার পাশেই হচ্ছে শামুর বাড়ি। আপনারা শামুর বাড়ি এসে আপনারা পদ্মারে খুব সামনে দিকে পদ্মার ভিউ দেখতে পারবেন এবং খুব নির্মম বাতাস এবং ঠান্ডা হাওয়া শরীরে এখানে জুড়িয়ে যাবে। প্রিয় দর্শক, এমন ভিউটা দেখতে এত ভালো লাগবে, কত দূর চক্ষু যায়, প্রাণটা ভরিয়ে যায়, চোখ জুড়ে যায়। প্রকৃতি যে এত সুন্দর, এত মনোরম, আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি এই ঢাকায় থেকে আসতে চান সুন্দরবন মার্কেটের কাছে গাংচিল থামে, সেই গাংচিলে করে আপনারা চলে আসবেন পূর্ব বরদিয়া বাস স্ট্যান্ড। পূর্ব বরদিয়া বাস স্ট্যান্ডে আপনারা আসতে টাকা লাগবে হলে 80 টাকা, ঢাকা থেকে 80 টাকা ভাড়া নেবে পার হেড 80 টাকা, আর সেখান থেকে আপনি অটো দিয়ে শামুর বাড়ি আসবেন হলো 20 টাকা দিয়ে, পার হেড 20 টাকা দিয়ে আপনারা এখানে অতি সহজে চলে আসতে পারবেন। আর এখানে আপনারা ইচ্ছা করলে ওখানে বুটে চড়তে পারবেন, ওই বুট আছে আপনার এই পদ্মার পারে, চর আছে সেই চরে যেতে পারবেন। চরে যে গাছপালা আছে, তারপর বিভিন্ন ফসল হচ্ছে, যে প্রকৃতির যে এক লীলা খেলা এখানে আসলে পুরো বোঝা যাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করে থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, ভ্রমণ করি আপনাদের কাছে অতি সহজে, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে থাকুন, আপনারা এই আমাদের পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। এই পদ্মার এখানে ভেঙে গেছে দেখা যাচ্ছে, এই পদ্মার পারে আপনার প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি খেয়াল করে এখানে আসবেন খুব প্রিয় জায়গা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই মোটামুটি দেখানো হয়ে গেছে প্রায়, আমরা একটু পরেই এখান থেকে চলে যাবো আশা করি।